ঢাকা দশ হবে আজকে প্রতীক পাওয়ার পর আমরা মহাকালের মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে আমরা আমার এই নতুন পথের যাত্রা শুরু করেছি। আমরা এখানে এসেছি 18 নম্বর এই ওয়ার্ড থেকেই শুরু, এক দিক দিয়ে শুরু আর এক দিক দিয়ে শেষ। আমি চেষ্টা করব আমার সমস্ত নেতা কর্মী ভাই বোনদেরকে নিয়ে প্রত্যেকটা মানুষের দোরগোড়ায় পৌঁছে যেতে, তাদের সবাইকে নৌকার উন্নয়নের কথা শোনাতে, যাতে করে তারা আগামী 7 তারিখ নিজে বন্ধুসহ স্বজনসহ সবাই অবাধ নিরপেক্ষ সুষ্ঠুভাবে সুন্দরভাবে যেন ভোট কেন্দ্রে এসে ভোট দিতে পারে। ভোট আমাদের গণতান্ত্রিক অধিকার, আমাদের নাগরিক অধিকার। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে কি নিজের ভোট দেয়া। প্রত্যেকটা মানুষের ভোট যে কতটুকু ইম্পর্টেন্ট সেটাই আমরা বোঝাবো। বিশেষ করে নবীন যারা তাদেরকে বলতে চাই, তোমাদের জীবনের প্রথম ভোট যেন হয় মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির প্রতি। আমরা এর মাধ্যমে দেশে সত্য ন্যায় নীতি নিষ্ঠা সব কিছু যেন স্থাপন করতে পারি, বাস্তবায়ন করতে পারি। আমাদের আসার পথেই আমার সাথে কথা হলো আমার অত্র এলাকার সবচেয়ে বড় বন্ধু, সবচেয়ে বড় অভিভাবক ব্যারিস্টার ফজলে নূর তাপস। তাপস ভাই আমাকে বলল, আপনি যান, ইনশাল্লাহ আপনার জয় সুনিশ্চিত। আমরা আজকে আর বক্তব্য দীর্ঘায়িত করব না, কথা বলবো না। আমরা এখন প্রত্যেকটা মানুষের সাথে, প্রত্যেকটা ভোটারের সাথে মিশে যাওয়ার চেষ্টা করব। এই নিউ মার্কেট এলাকা আমার ভীষণ চেনা জানা এলাকা, আমি ঢাকা কলেজে পড়েছি, ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছি। আপনাদের সবাইকে বলবো, যারা আমার সাথে আছেন তাদের সবাইকে বলবো, আমরা এসেছি মানুষের সেবা করতে, আমাদের দ্বারা যেন রাস্তায় কোনো যানজট তৈরি না হয়। আমি চাইলে 100 মোটরসাইকেলের একটা বহন নিয়ে আসতে পারতাম, সেটা আমরা করিনি। আমরা এসেছি মানুষের সেবায় নিজেকে উজাড় করে দিতে, নিজেকে বিলিয়ে দিতে। অত্র এলাকার জনগণ যারা আছেন আপনাদের সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা। আমি আপনাদের সবার দোয়া চাই, আপনাদের সবাইকে আমার পাশে চাই। আশা করি আগামী 7 তারিখ পর্যন্ত আপনারা সবাই আমার পাশে থাকবেন। আমরা সবাই মিলে আমাদের এই ঢাকা দশকে করে তুলব 10-এ-10। ঢাকা দশ হবে। সবাই ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা।